नमस्कार বন্ধুরা, এই যে দেখুন সুব্রত চিকেন ধুচ্ছে কাটছে। ওকে এ করতে হয়, চিকেন ধুতে হয় কাটতে হয়, বেচারা খায়, তাই জন্য তাকেই করতে হয়, কারণ আমি হাত দেই না। আমি কাঁচা চিকেনে একদম আমি হাত দিতে পারি না। আগে মাছে হাত দিতাম না, মাছটা তাও অভ্যাস হয়েছে একটুখানি। এখানে আসলে তো মাছের ওই আর পিস কিছু থাকে না, মানে ইয়েও আঁশটা আসে থাকে না, তাই জন্য হাত মাছে হাত দেই। কিন্তু চিকেনটা আমি কোনো রকমে পাচ্ছি না, পারবো না মনে হয় আর কোনো দিন লাইফে। তা সুব্রতকে সুব্রত একটু ইয়ে করে, তাহলে কেন হাত দাও না, কিন্তু আমি পারি না। কষ্ট দেখুন, শুধু চিকেন খায় বলে কি কষ্ট বেচারা। কালকে বিরিয়ানি করব, বিরিয়ানি করবো বলে আজকে এই চিকেন টিকেন কেটে রাখছি, লেগ পিসগুলো দিয়ে বানাবো। আর এখানে একজন বন্ধুকে দেবো, তাদের দুজন আর আমাদের দুজন, নুনুন তো খায় না। আর এই ট্রেতেই না, এইরকম ট্রেতে করে বিক্রি হয়, এই ট্রেতে বিক্রি হয়। আর স্কিন ছিল, স্কিনটা সুব্রত শুধু সরিয়েছে। পাঁচ পিস করে থাকে, এটা পুরো অর্গানিক চিকেন। এটা আমি অর্গানিক চিকেনটাই আবার খাই, আর এমনি চিকেনগুলো না একটু আমার গন্ধ লাগে, তাই খেলেও অর্গানিকটাই খাই। এই যে আর এই অর্গানিকগুলো একটু ছোটো ছোটো হয়, আর এমনি চিকেনগুলো খুব ধামসা ধামসা। এই যে দেখুন, তো সুব্রত এখন কেটে দিয়েছে, আমি কালকের জন্য সব রেডি টেডি করি। এই দেখুন ধনে পাতারও ফল কালার চলে এসছে। এই যে সুব্রত গেছিল বাগানে, এক্ষুনি তুলে নিয়ে চলে এসছে, বলে এইবারে তুলে নাও ধনে পাতাগুলো। এই দেখুন ফল কালার চলে এসছে ধনে পাতাতেও। আমি এই ধনে পাতাগুলো নিয়ে নেবো এক্ষুনি। আচ্ছা সব ধনে পাতাগুলো তুলে নেবো, আর এটাকে না নষ্টও করবো না। দেখবেন বসিয়ে দিলে না পরে আবার ধনে পাতা উঠে যাবে, দেখেছি বেশ সুন্দর হয়। এই মোটা ডাল তো আর খাওয়া যাবে না, এই যে এখান থেকে নিয়ে নিলাম, এই দেখুন এইভাবে নিয়ে নিচ্ছি। আর এগুলো রেখে দিলে না দেখা যায় আবার গাছ হয়ে গেছে, হলে হবে না হলে হবে না, কিন্তু রেখে দিই। এটাও এটা গুঁড়ো হয়ে গেছে, ও রায়ের মতন আওয়াজ হলো না ডাব্বাটা থেকে, আমি চমকে উঠলাম। সেদিনকে নিয়ে এসেছিলাম সব ভেঙে টেঙে এইখান থেকে, সেলে চলছে। এক বছর কি হয়েছিল, মানে অনেক ধনে পাতা গাছ হয়েছিল, যা খাওয়া হয়েছে আর এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিল, ধনেও হয়ে গেছিল, তো সেই ধনেগুলো পড়ে আবার পরের বছর ধনে পাতা গাছ হয়ে গেছিল। আমার আগে একটা পাস্তা স্ট্রেনারে ভাত গলাতাম, সেটা একটা ভিডিও দেখিয়েছিলাম, ভিডিও ওটা দেখিয়েছি, বেশ ভালো। দেখুন এই যে ফুটো ফুটো, এই যে ফুটো ফুটো, বেশি কিছু করতে হয় না, এরকম ধরে উল্টে দিলেই ভাত গালানো হয়ে যায়, ভাত হয়ে গেছে। আর আজকে দেখুন একটা এইটা একটা দিয়ে রসুন ছাড়াচ্ছি, ফাটফাট করে রসুন ছাড়ানো হয়ে যাবে। আমার রসুন ছাড়াতে গেলে না আমার নখ জ্বালা করে, আর এখানে এত বড় বড় রসুন না, সেই নখ দিয়ে প্রেসার দিতে দিতে না আমার পুরো নখ জ্বালা করে। আর এই যে এইটাতে রসুন ছাড়ানো হয়, এক্ষুনি কাটছিলাম ধনে পাতা, এতগুলো আমার ধনে পাতা বেরিয়েছে, অনেক ধনে পাতা বেরিয়েছে, যে এত ধনে পাতা বেরিয়েছে, বেশ ভালো পরিমাণে ধনে পাতা পেয়েছি। আমি এই রাত্রেবেলায় ম্যারিনেশন করে রেখে দেবো, এই যে একটু গরম মশলা দেবো, এটা ঘরে বানানো গরম মশলা, এটা সি জায়ফল, জৈত্রী, একটু বড় এলাচ দিয়ে গুঁড়ো করা আছে। আমি বিরিয়ানি হলে এই মশলাটা আমার দেই, এটা আমার হাতে তৈরি করা, ওই হাফ চামচের থেকে কম দিলাম, দুটোই দুটো, গরম মশলাটাও হাফ চামচের কম দিলাম আর ওটাও হাফ চামচের কম দিলাম। জিরে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ, ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ, লাল লঙ্কা, বিরিয়ানির মশলা, সানের, এই যে সানের বিরিয়ানি, সানের দেখুন, সানের এখানে বিরিয়ানি মশলা পাওয়া যায় খুব ভালো, সানেরটা খুব ভালো লাগে, একদম পারফেক্ট, একদম
বিরিয়ানি গন্ধ বের হলো। ওই এক চামচ মতন দিয়ে দিলাম। আর এটাতে পেঁয়াজ, আদা, রসুন আর দই, আর জল দেওয়ার জায়গায় আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা আর আমি এক্সট্রা করে দেব না। নুন দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ব্যাস, আমি আর এতে কিচ্ছু দেব না। আমি কিন্তু ফুড কালার দেই না। অনেকে না বিরিয়ানিতে রং করার জন্য দেয়, আমি দেই না। আমাকে একটু লঙ্কা গুঁড়ো দিতে হবে। আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি জাস্ট, আর হাফ চামচ মতন আমি লঙ্কা গুঁড়ো দেবো। এতে দিলে এটা হয়ে যাবে। এটা আমি এখন সিজেও রেখে দেব, পুরো সারা রাত থাকবে, তারপরে আমি কালকে বানাবো। বিরিয়ানি চিকেন রেডি হয়ে গেছে, এ পাশে ভাত রেডি হচ্ছে। এই পেঁয়াজগুলো দেখুন কেমন বড় বড় করে কেটেছি, বেশ মোটা মোটা করে। আর চিকেনটা যে রান্না করেছি তার সঙ্গে এটাকে একটু কষিয়ে নিয়েছি, একটু জাস্ট নরম হয়ে যাবে পেঁয়াজগুলো, আর যখন মুখে লাগে না বেশ খেতে ভালো লাগে। এই যে ভাত হচ্ছে, ভাত হচ্ছে, এতে এলাচ, লবঙ্গ, তারপর দারচিনি, তেল, নুন, একটু বিরিয়ানির মশলা সব রকমের দিয়ে দিয়েছি। আর এটা দেখুন ওই বিরিয়ানি, ওই চিকেনের মশলার সঙ্গে ডিম সেদ্ধ করে একটু ফুটিয়ে নিয়েছি, আর আলুটাকে অর্ধেক সেদ্ধ করেছি, আর একটু ভেজে মানে তেলে ছেঁকে, সেদ্ধ করার পরেই তেলে ছেঁকেছি, তেলে ছেঁকে আবার মশলাটার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি। একদম সেদ্ধ হয়ে গেছে আলুটা, কিন্তু ভেঙে যাবে না। আমি যে বিরিয়ানিতে দেবো তখন ভেঙে যাবে না, এইভাবে করে নিয়েছি। আর এই বিরিয়ানিটা না একজন বন্ধুর ঘরেও দেব আজকে। এই আমাদের এখানে আবার বিএজিসির আজকেই দুর্গা পুজো, তো ওকে ওই যাওয়ার পথে বন্ধুটার বাড়িতে দিয়ে চলে যাবো। আমি যে চিকেনটা দিয়ে দিয়েছি, এরপরে একটা ভাতের লেয়ার দেব। এই যে এই ভাতের পুরো লেয়ারটা দিয়ে দেব। আমার রাইসোনা খুব চিৎকার করছে জানেন, এই পাশে আছি তো, ওর খুব চিৎকার হচ্ছে রাইসোনার। আমার গলাটা শুনতে পাচ্ছে তাই চিৎকার করে যাচ্ছে। আমি একটু কেশরটাকে দুধের সঙ্গে একটু মিশিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে একটু ঘি দেব, ঘি দিয়েছি, বেশ পরিমাণ মতন ঘি দিলাম। বেরেস্তা দেব লেয়ারটাতে। আমি না এই দুধটাতে যেটা কেশরের মধ্যে, কেশর যে দুধ দিলাম তো ওর মধ্যে আমার একটু একটুখানি কেওড়া এসেন্স আছে, আর রোজ ওয়াটারে একটু এসেন্স আমার দেয়াই আছে, ওর সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম একসঙ্গে। তো লেয়ারে প্রত্যেকটা লেয়ারে একটু গন্ধ থাকবে, তাই জন্য দেয়াই আছে। এইখানে এবারে পেঁয়াজ দিয়ে দেবো। এইভাবে না একটু পেঁয়াজগুলো খেয়ে দেখবেন, দারুণ লাগে। আমার এত ভালো লাগে, আমি প্রত্যেকবার এটা দেই। এটা কোথাও বিরিয়ানি কোথাও দেয় না, এটা আমার আমার বেশ ভালো লাগে এটা খেতে। আমার রাইসোনা খুব চিৎকার হচ্ছে জানেন, খুব চিৎকার। এই লেয়ারটাতেই ডিম, আলু, যা কিছু আছে সব দিয়ে দেবো। দিয়ে দিলাম মশলাগুলো যা আছে দিয়ে দিলাম।
করে আরেকটা ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি উপরটাকে। এই ভাতটা কিন্তু আমি একটু বিরিয়ানির মশলা দিয়েছি এতে, আর যা গোটা মশলা হয় সবই দিয়েছি। উপর থেকে একটু বিরিয়ানির মশলা দেবো। বাজারে না ওই এত কেওড়া জল দিয়ে দেয়, এত গন্ধ লাগে, আমার অত বেশি ভালো লাগে না। তুমি একটুখানি দিই, জাস্ট আবার একটা বেরেস্তার লেয়ার দিলাম। এই বেরেস্তাটাও আমি বানিয়েছি। রাইসনের খুব আওয়াজ হচ্ছে, আর এই যে দিয়ে দিলাম কেশরের জল, ওতেই একটু কেওড়া আর রোজ ওয়াটার, মানে রোজের এসেন্স আছে ওতে, তো একটু দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু আমি না খোয়া পাউডার দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে, ব্যাস এতটুকুই দেবো। এই ঢাকনাটা দিয়ে দিলাম, ঢাকনাটার উপরে আমি একটা ভারী চাপা দেবো, এই যে এইটা দেবো কাছে, এইটা দেবো, আর যেসব চাপিয়ে দিচ্ছি দেখেছি ভারী ভারী সব চাপানো হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। এবারে আমি সিমে বসিয়ে রাখবো, একদম সিমে ধিমে আছে, বসিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। এখানে আমার রেডি হোক, এখন আমি ভিডিওটা বন্ধ করছি।